আরামবাগ মহকুমা শাসকের নির্দেশে খানাকুল থানা এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা জনিত কারণে 144 ধারা জারি করা হলো খানাকুল থানার পক্ষ থেকে। কোথাও জমায়েত হলে পুলিশ আইনত ব্যবস্থা গ্রহণ করবে। সেই সঙ্গে খানাকুল থানার ওসি রাসেল পারভেজ খান জানান, সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা থাকলে এবং কোথাও কোনো সমস্যা হলে থানার সঙ্গে দ্রুত যোগাযোগ করবেন। বিশেষ সতর্কতা থাকবে কোন কোন এলাকায়, দেখুন এক নজরে। বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে 9903070007। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি, নামে নয় কাজে সাংবাদিকতা। বিশেষ ঘোষণা, খানাকুল থানার সমস্ত জনসাধারণের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে আসন্ন লোকসভা ভোটের গণনা ও তার পরবর্তী হিংসার কথা মাথায় রেখে মহামান্য মহকুমা শাসকের নির্দেশে বেশ কিছু স্পর্শকাতর জায়গাতে 144 ধারা জারি করা হয়েছে। আগামীকাল 4 জুন সকাল 6টা থেকে 6ই জুন অবধি বলবৎ থাকবে। এই ব্যাপারে সকল জনগণকে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে যে 144 ধারা নিয়মাবলী মেনে চলুন, অযথা কোথাও জমায়েত হবেন না, 5 বা 5-এর বেশি জমায়েত নিষিদ্ধ। যেসব এলাকায় 144 ধারা জারি করা হয়েছে সেগুলি হল পলাশপাই 1 নম্বর অঞ্চলের মাগরি, কটাশিয়া, মোস্তফাপুর উত্তর, পলাশপাই 2 নম্বর অঞ্চলের মুচিঘাটা, হায়াতপুর, কার্গিল মোড়, দেখালা, নদীপুর, 2 নম্বর অঞ্চলের বলপাই হাটতলা ও নদীপুর বড়কানতলা। ধন্যবাদ, নমস্কার। একটি বিশেষ ঘোষণা, খানাকুল থানার সমস্ত জনসাধারণের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে সমস্ত গ্রামবাসীকে জানানো হচ্ছে যে মহামান্য মহকুমা শাসকের নির্দেশ মতো আসন্ন লোকসভা নির্বাচনের ফলাফলকে মাথায় রেখে আগামী 4, 5 ও 6 তারিখ অর্থাৎ মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার খানাকুল থানার 144 ধারা জারি করা হয়েছে। তাই ওই দিনগুলিতে 5 জনের বেশি কেউ রাস্তায় ঘোরাঘুরি করবেন না বা যথা জমায়েত করবেন না, কোন রূপ উচ্চ স্বরে মাইক ব্যবহার করবেন না, এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। নমস্কার, খানাকুল থানার সমস্ত গ্রামবাসীকে জানানো হচ্ছে যে মহামান্য মহকুমা শাসকের নির্দেশ মতো আসন্ন লোকসভা নির্বাচনের ফলাফলকে মাথায় রেখে আগামী 4, 5, 6 তারিখ অর্থাৎ মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার খানাকুল থানায় 144 ধারা জারি করা হয়েছে। তাই ওই দিনগুলিতে 5 জনের বেশি কেউ রাস্তায় ঘোরাঘুরি করবেন না, অযথা জমায়েত করবেন না, কোনরূপ উচ্চ স্বরে মাইক ব্যবহার করবেন না, এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখিবেন।